হ্যালো ফ্রেন্স ওয়েলকাম সবাইকে আমি ইউটিউব চলে চলেছি আপনাদের জন্য আরও কতগুলো এক্সক্লুসিভ আপডেট নিয়ে একটা ভিডিওতেই আপনারা জানেন যে কার যত লকডাউন শুরু হয়ে গেছে তাহলে কি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হবে কি হবে না তার সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসদের জন্য ভালো খবর কারণ কালকের হতে চলেছে পর্ষদের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক বিশাল বড় এক্সক্লুসিভ আপডেট চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা যেন অত্যার সাথে দিকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন প্রথমে আমি চলে যাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের আপডেটটা দেখার জন্য আপনারা জানেন কালকেরই ঘোষণা করে দেওয়া হয়েছে যে জুনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না এবং আজকেরই বেরিয়েছে এই আপডেটটা দেখুন আমি জাস্ট আপডেটটুকু পড়ছি কি বলছে এই ঘোষণার কিছুক্ষণ পরই পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংসদ সভাপতি মৌহা দাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি জারি করে জানান জুনে পরীক্ষা হচ্ছে না যেটা আপনারা অলরেডি জানেন পরে পরীক্ষা সূচি ঘোষণা করা হবে মেন ইম্পর্ট্যান্ট আপডেট দেখুন বিকাশ ভবন সূত্রে খবর যে কাল সোমবারই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত দিন মূল্যায়ন পদ্ধতি নিয়ে পর্ষদ ও সংসদ সংসদকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন শিক্ষামন্ত্রী অর্থাৎ কালকে ডিসিশন আসতে চলেছে শিক্ষামন্ত্রী কালকে মিটিংয়ে বসতে পারেন এরমই সূত্রের খবর আসছে এবং কারা কারা থাকছে মাধ্যমিকেরও থাকছে এবং তার সাথে উচ্চ মাধ্যমিকেরও সব থাকছে অধিকর্তারা সংসদ পর্ষদ সবাই থাকছে এবং কালকের একটা ডিসিশন হতে পারে কি কি নিয়ে কালকে আলোচনা হবে এক যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাহলে যে কা পিছিয়ে গেল জুন মাসে হলো না তাহলে জুলাই মাসে বা কবে হতে চলেছে তার পরিবর্তিত দিন অর্থাৎ একটা রুটিন চলে আসবে আপনাদের কাছে কালকে তার সাথে মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষাটা কিভাবে হবে অনলাইন ব্লেন্ডেড মোডের মাধ্যমে পরীক্ষা হবে কি না কীভাবে হবে সেটা কালকেই ডিসিশান আসবে আশা করব সমস্ত সিচুয়েশানকে মাথায় রেখে নিশ্চয়ই ডিসিশান নেবে কর্তৃপক্ষ এবং শিক্ষামন্ত্রী তাই কালকের আপডেটটার জন্য আপনাদের ওয়েট করতে হবে খুব ইম্পর্টেন্ট আপডেট আসতে চলেছে কালকে তো চলুন দেখে নিচ্ছি এবারে আমি কল্যাণ ইউনিভার্সিটির আপডেটটা তবে তার আগে আমি আপনাদের কোচবিহার পঞ্চম একটা আপডেট শেয়ার করতে চাই তাহলে আপনাদের কাছে অনেকটা বিষয় ক্লিয়ার হবে কোচবিহার পঞ্চম কালকে কালকেরই একটি নোটিফিকেশন দিয়েছে এবং তারা বলে দিয়েছে তাদের যাবতীয় যা পরীক্ষা চলছিল সেগুলোকে তারা পোস্টপনমেন্ট করে দিল অর্থাৎ তারা পোস্টপন করে দিল এখন কি বলেছে আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিলাম দেখুন আর যে নোটিফিকেশান দিয়েছে কালকের কোচবিহার পঞ্চম বর্মা তারা বলে দিয়েছে তাদের যে লয়ের বা অন্যান্য যে সার্টিফিকেট প্রোগ্রামের পরীক্ষার কথা ছিল সেই পরীক্ষা ষোলোই মে থেকে যাবতীয় যাদা কিছু আছে সেগুলো সমস্ত কিছু কিন্তু স্থগিত করে দেওয়া হলো কেন স্থগিত করে দেওয়া হলো আউটব্রেক অফ কোভিড নাইন্টিন এই সিচুয়েশানের জন্য তার সাথে তারা একটা আরও একটা জিনিস বলেছে দ্য রিভাইজ প্রোগ্রাম শ্যাল বি পাবলিশড ইন দ্য ডিউ কোর্স পরবর্তীতে আবার তারা রুটিন দিয়ে জানিয়ে দেবে যে পরবর্তী পরীক্ষা কবে হবে কিন্তু দিস নোটিফিকেশান হ্যাজ বিন ইস্যুড ইন লাইন উইথ দ্য রিসেন্ট অর্ডার এত পনেরো পাঁচ দু হাজার একুশ অব দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্ট কালকে যে কার্যত লকডাউন ঘোষণা করেছে এবং যে নোটিফিকেশন দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকবে তার জন্যই সেই পরিপ্রেক্ষিতেই তারা কোচবিহার বিহার এই আর্জেন্ট নোটিশটা দিয়েছে এখন একটা বড় কোয়েশ্চেন হচ্ছে তাহলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কি হতে পারে কল্যাণী বিশ্ববিদ্যালয় কি পরীক্ষা বাতিল হয়ে গেল চলে যাচ্ছে সরাসরি কল্যাণ ইউনিভার্সিটির ওয়েবসাইটে জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে দেখুন আর্জেন্ট নোটিফিকেশন রিগার্ডিং অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস জাস্ট আমি এটাকে ক্লিক ইয়ার করছি এবং আমি এটাকে করে কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তারা নোটিশ দিয়েছে কিছুক্ষণ আগে তারা জানিয়েছে যে ইউনিভার্সিটির রেজাল্ট বা অন্যান্য যাবতীয় যাদের কিছু আছে সেগুলো যেরম চলতে চলবে তাই এখন ওয়েট করতে হবে কল্যাণ ইউনিভার্সিটি যদি পরীক্ষা নিয়ে এই নতুন নোটিশ দেয় এবং পোস্টপনমেন্টের নোটিশ দেয় তাহলে তো আপনাদের পরীক্ষার হলো না এখন এই মাসে হলো না এবং যদি পোস্টপনমেন্টের নোটিশ না দেয় ইউনিভার্সিটি থেকে তাহলে আপনাদের পরীক্ষা হচ্ছে আমরা এর জন্যই বারেবার ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করেছিলাম অনেক আগে পরীক্ষাটা নিয়ে নেওয়ার জন্য কারণ এরকম অনেক ইউনিভার্সিটি আছে তারা এক মাস দু মাস প্রিপারেশন করে পরীক্ষা নিয়ে নিয়েছিল আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন পরীক্ষা এইভাবে পিছোতে গেলে আলটিমেটলি ইভেন সেমিস্টার স্টুডেন্টদের পড়াশোনার সময় অনেক কম থেকে যাবে যদি এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই বলতে পারেন যে সেকেন্ড ও যারা ফোর্থ আছে বা সিক্স আছে যারা ফাইনাল সেমিস্টার তাদের তো পরীক্ষা হয়ে গেছে কিন্তু তবুও আপনি ফার্স্ট সেমিস্টার থেকে যখন একটা স্টুডেন্ট সেকেন্ডে ইভেনে যখন পড়তে যাবে তাকেও কিন্তু অনেকটা বড় সিলেবাস কভার করতে হয় তো এরম করতে করতে ধরতে গেলে লাস্টে তো সিক্স সেমিস্টার গিয়ে তারা অনেকটা পিছিয়েই থাকলো তাই আশা করবে ইউনিভার্সিটির তরফ থেকে খুব তাড়াতাড়ি একটা ডিসিশন আসবে স্টুডেন্টস টেনশন করছে এটা ইউনিভার্সিটি নিশ্চয়ই জানে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন